স্ট্রং লাইক মি ভাই এর মতো স্ট্রং আমি হতে চাই না আর বাকি দেখো এখানে যে বন্ধুগুলো আছে সেগুলোর ফটো এইখানে দেওয়া রয়েছে যেমন এর নাম হচ্ছে এখন যেটা বললাম জম্বো জয় এটাকে আমি জানি না লালটাকে আমি জানি না বাট বাকি কালার কেমন একটুখানি ম্যাচ ম্যাচ টাইপের খাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে গ্রিন হোয়াইট রেড পিঙ্ক ব্লু আর অরেঞ্জ বাকি ঠিকই আছে বাকি সেরকম কিছু অবস্থা নেই বাকি আমাদের এখান থেকে তো স্কেপ করতে হবে কিভাবে সেটা আমি যাই না তো আমাকে ওটাই খুঁজতে হবে যে কিভাবে আমি এখান থেকে স্কেপ করতে পারবো এখানে লেখা যাচ্ছে ক্রিয়েটিভ এরিয়া ওকে আর এখানে একটা বাটন রয়েছে এই বাটনটা আই থিঙ্ক আমাদের টিপতে হবে আর এখানেও আর একটা রয়েছে সেটাও আই থিঙ্ক আমাদের টিপতে হবে বাট যেটা হচ্ছে মেন কথা যে আমি টিপবো কি করে ভাই আর এই পাশে আমি একটা অন্য কোনো জায়গাতে চলে এসেছি যেখানে আর একটা ভাই অক্টোপাস টাইপের রয়েছে অরেঞ্জটা এর নাম কি স্টিঙ্গার

লাফা এটাকে আমরা টিপতে পারবো না আর এদিকে কোনো দরজা আচ্ছা এইখানে আমাদের আই থিঙ্ক কার্ডটা প্লেস করতে হবে ইয়াস আর এদিকে দরজা খুলে যাবে কোন একটা দিকে তো দরজা খুলেছে ইয়েস এদিকে দরজা খুলে গেছে আর এটাও আমরা টিপতে পারবো না এটাকে আমাদের টিপতে হবে আর এই পাশে একটা কিছু দেখা যাচ্ছে ভাই ছোট্ট মতো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই পাশে কিছু তো একটা দেখা যাচ্ছে ভাই আমি তো বুঝতে পারছি না এই পাশে আমরা কিভাবে যাবো বাট যেটা হচ্ছে মেইন কথা যে এই পাশে দরজাটা আমরা খুলেছিলাম আই থিঙ্ক কার্ড দিয়ে আর এখানে একটা কিছু রয়েছে ভাই আহ এখানে একটা ড্রোন রয়েছে এই ড্রোনটা আই থিঙ্ক আমাদের কাজে লাগবে আর আমি একটা রিমোট পিক করে নিয়েছি আর আই থিঙ্ক আমরা ড্রোনটা ওড়াতে পারবো বাট

এক মিনিট ড্রোন ভাই আমি এর উপর লাফাতে পারবো না লাফাতে পারবো না আমি এর গায়ে ঢুকতে পারবো কিন্তু লাফাতে পারবো না ভাই এই দেখো বাকি একে আমরা টেলিপোর্ট করতে পারবো নিজের কাছে এই দেখো আচ্ছা আমি আমরা যেখানে থাকবো এরম ওখানে রাইট ক্লিক করে দিলে ও আমাদের কাছে চলে আসবে বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমরা যদি এটাকে ইউজ করতে যাই বাকি ঠিক আছে আমি জানি না কি করতে হবে বাট আমাকে মনে হয় এই সুইচটাকে টিপতে হবে তো আমি এটাকে একটা দাগ দিয়ে দিই আর এ গিয়ে আই থিঙ্ক ওটাকে টিপে দেবে টিপে দেবে আই থিঙ্ক আমার যেমন হয় আর্ম ফার্ম বেরোবে টিপতে বলেছিলাম ধাক্কা মারতে নয় হ্যালো ভাই আমি ভাবলাম কিছু একটা হয়তো দূরিক দিয়ে আরাম বেরোবে ওটা দিয়ে ভাই ও টিপবে বাট ও টিপার জায়গায় ভাই ওটাকে কি ডাইরেক্ট ধাক্কা মেরেছে আর যেটা হচ্ছে ভালো কথা যে কোনো দরজা খোলেনি আর কিছুই হয়নি ভাই ভালো নয় মানে বাজে কথা আর বাকি আমাদের এইটা বাকি আছে তো এইটাকে আমি এখানে বলি আসতে আজ আর ড্রন টিপে দিয়েছে আর কোন দরজাটা খুলবে ভাই হ্যালো এই

অন্ধকার অন্ধকার কেন যাই বলো একটু অন্ধকার আছে আর এটা হচ্ছে কে ক্যাপ্টেন ফিডলস সেজ ওগা বোগা বোগা ওগা ভাই এটা কি ওগা বোগা বোগা ওগা তোর কাছে কোনো লভ নেই আর তো নাক কোথায় হ্যালো ভাইয়ের নাক ওগার নেই আর এদিকে একটা দরজা রয়েছে এখানে কার্ড আমরা শো করতে পারবো না আর এই কার্ডটা এখানেও শো করতে পারবো না তো আমাদের এই কার্ডটা আমরা ইউজ করবো আর এদিকে একজন রয়েছে এর নাম কি ব্যান ব্যালেনা বাম্বলিনা আমরা বাম্বালিনা বলতে পারি ব্যানবলিনা না বলে ঠিক আছে এদিক থেকে ভাই ওই পাখিটাকে আমরা দেখেছিলাম আর এখানে আমরা কার্ড লাগাতে পারবো ওকে কার্ড লাগিয়ে দিয়েছি এবার আহ লাইট জ্বলছে আর পাখিটা ওইখানে ওই দেখো যে পাখিটা আমাদেরকে দেখছিল ওই পাখিটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এই পাশে আমরা আই যেতে যেতে পারবো পারবো এদিকে ভাই এখানে কার্ড কার্ড লাগাতে লাগাতে পারবো পারবো এদিকে না একটা অন্য কার্ড লাগবে আমাদের বাকি কথা যে এদিকে কি রয়েছে নটি কর্নার ওকে এখান দিয়ে আমরা যেতে পারবো আমি টেলিপোর্ট করি এখানে আচ্ছা ড্রোন চলেও আমি এক টাইমের জন্য ভাবলাম এদিক দিয়ে কেউ হাঁটলো ভাই জোরে বাকি ঠিক আছে আমাকে এই সুইচটা টিপতে হবে এই সুইচটা টিপে দে ভাই চলে যা যা সুইচটা টিপে দে দিক দিয়ে যাবি তুই কাঁচ ভেঙে ডাইরেক্ট চলে গেলো কিছু জানিস আদেও বাকি ঠিক আছে যা সুইচ টেপ আর পেছন দিনা কেউ দৌড়ে চলে আসে ভাই আমার এক টাইমের জন্য ভয় লাগছে যে যদি ওই পাখিটা দৌড়ে চলে আসে তো বাকি কেস হয়ে যাবে আর আই থিঙ্ক এ টিপতে পারবে না ওটাকে কারণ দেখো ওটাতে লাইট জ্বলছে না আর এদিকে আমরা নতুন একটা ক্যারেক্টার সাথে দেখা করতে চলেছি যেটা হচ্ছে প্যান প্যান বাকি এখানে একটা সিক্রেট ডোর রয়েছে আই থিংক এইটাকে আমরা টিপলে ওই ডোরটাই যেতে পারবো দ্য এন্ড ইজ হিয়ার আচ্ছা এদিকে এন্ড আছে আর ওদিকে যেতে বলি যেতে বলিনি যেতে বলিনি যেতে বলি ভুল করে ক্লিক করেছি ভাই হ্যাঁ ঠিক আছে কাঁচ ভেঙে দিয়েছে ভাই বাকি ঠিক আছে আমাকে এখন পাখিটার সাথে গিয়ে ওদিকে একটুখানি ঝেল ঝামেলা করতে হবে মনে হয় আমি যাই না বাট আমার তো তাই মনে হয় যে পাখিটার সাথে কিছু করতে হবে আর তুই পাখি কি ডাইরেক্ট মারতে পারবি হ্যালো আই দেখি ওয়েল তো ফাইনালি গাইস আমাদের ড্রোন এখানে চলে এসেছে দেখতে পাচ্ছো ড্রোনটা একটুখানি বেশি পাগল ভাই আমি জানতাম না এত পাগলও হয় ড্রোন বাট বাকি এদিকে আমি কিছু একটা পেয়েছি ভাই এটা কি একটা এগ পেয়েছি আর এগটার কি কাজ আছে আমি যাই না বাট বাকি তুই গিয়ে ওকে তো এবার ডাইরেক্ট মারতে পারবি যা মেরে শের ফ্লামিঙ্গো না কি হবে ভাই আমি যাই না ওকে মেরাই ডাইরেক্ট আচ্ছা এই একটা রেঞ্জ পর্যন্তই দেয় আমি বুঝতে পেরেছি আর আমি এর কাছে খুব চলেছি আর ওখানে আরেকটা এগ আছে বাকি ঠিক আছে আমাকে এগ নিতে হবে আমি যাই না বাট এগ নিয়ে করবোটা গিয়ে একে কি লেখা এখানে ভাই অপিলা বার্ড মেশন আচ্ছা এর নাম অপিলা অপিলা বার্ডস ইজ আনবিলিভেবল হাঙ্গি ফিড ইট সিক্স এগ টু গেট ইউর প্রাইজ ওকে একে আমাদের ডিম খাওয়াতে হবে এবার বুঝতে পেলাম যে একে ডিম দিতে হবে আমাদেরকে আর আমরা একটা ডিম দিয়ে দিয়েছি আর কেমন একটা সাউন্ড হলো ভাই হুম এরম ভাবে টাইপের কিছু দিলি পেছন থেকে না ডিম ফিম তো দিল না মুখ থেকে দেখে কিছু ভাই দিচ্ছে না কিছু বাট বাকি তো যেটা মেইন কথা যে আমাদের একে ছখানা এক খুঁজে দিতে হবে আর এখানে আমি দুখানা এক আরো পেয়ে গেছি চলো আর চারখানা আমাদের খুঁজতে হবে আরে সাউন্ডটা একটু তো ক্রিপি টাইপের আছে আর কেউ না দৌড়ে আমার পেছন পিছন আসে ভাই আরেকটা এক আমি দেখতে পেয়ে গেছি ওকে এখানে একটা এগ আর এদিকে এগ নেই উপর দিকে চো আরামসে আমরা স্লাইড করতে পারবো না ভাই হ্যালো আমি স্লাইড করতে চাই আমাকে আমরা উপর উঠতে পারবো না এক মিনিট দাঁড়াও আমার মনে হয় আমরা উঠতে পারবো এইখান থেকে যেটা মেন কথা যে আমাদের ডিম খুঁজতে হবে চলো ডিম খুঁজে যাক আমি গাছে গাছে উঠছি আটকে না যাই ভাই গ্লিচ হয়ে গেলে আর একটা কেস হয়ে যাবে আর ডিম 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 আমাদের মেশিন ডিম এখন আপাতত আমরা ডিম খুঁজছি আর শিফটে তো স্প্রিন্ট হয় বাট আমি দৌড়ছি না কেন আমি নিজেও জানি না ভাই এখানে আমি কিছু একটা দেখেছিলাম এটা কি ভাই আমি কিছুতে একটা সিক্রেট জায়গা থেকে সিক্রেট একটা কার্ড দিয়ে মানে আমার কার্ডটা দিয়ে আর কি খুললাম বাট আমি জানি না কি হচ্ছে আই থিং এদিকে কিছু এগবেগ আসবে এই দেখো এখানে একটা এগ আছে ভাই এখানে একটা এগ আছে বাট আমি এটা নিতে পাচ্ছি না তো আমাকে আই থিং বাকি এগগুলো আগে খোজ তবে আমার কাছে টোটাল 3 খানা এগ হয়ে গেছে কারণ দুখানা দিয়ে দিয়েছি আর একখানা এগ পেগেছি ওকে 4 খানা এগ হয়ে গেছে আর এক কোথাও কেউ দেখতে পাচ্ছে ওকে এখানে 5 খানা আর এখানে ছ নম্বর একটা এর ভেতরে ভাই বেরোচ্ছে হচ্ছে না কেন আমাকে মনে হয় আরেকবার ওটা টিপতে হবে তারপর ওটা খুলবে বা কিছু ঠিক আছে চলো ভেতরে গিয়ে এখানে আগে এইটা স্ক্যান করা যাক না কিছু হচ্ছে না ভাই ঠিক আছে আগে গিয়ে চারখানায় ওকে দিয়ে দিই মানে তিনখানা এক আমার কাছে আছে ওই তিনখানা এক দিই তারপর আরেকখানো এক পয়েন্ট এক্স টু ফিড ওকে আমি আরেকখানা জানি কোথায় আছে এর ভেতরে আমি এর ভেতর থেকে বের করবো কি করে ভাই আমি এই একটাকে বের করবো কি করে আমার তো কোনো আইডিয়াই নেই মাথায় এটা কি করে বের করতে পারবো ও এদিকে একটা সুইচ আছে আমি এতক্ষণ বাজে দেখলাম ভাই এবার আমি দেখলাম যে এই ডিমটা বের করার আই থিঙ্ক আমার কাছে সুইচ আছে আর এদিকে এই সুইচটা আই থিঙ্ক আমাদের টিপতে হবে আমি জানি না বাট আমি টিপে তো দেখি একবার যদি কোনো কাজ হয় ডিমটা যদি বেরিয়ে আসে আমার তো মনে হয় না একদিক থেকে যে যদি ওটাকে টেপে তো ডিমটা বেরোবে ইয়াস বেরোবে ভাই ই আন ভাই একটা লজিক নেই এটাতে কি বাজে ভাবে বেরোলো ভাই ডিমটা বাইরে এসে বাকি ঠিক আছে আমরা ডিম তো পেয়ে গেছি এবার আমরা একে ফিড করে দিই আর তারপর গাইজ কি হবে আমি জানি না কিছু পাবো প্রাইস দিবি বললি যে প্রাইস কোথায় আমার আচ্ছা ওর মুখেতে চলে এসছে কি এটা ওকে আমরা কার্ড পেয়ে গেছি একটা ইয়েলো না অরেঞ্জ আমি জানি না বাট আমরা একটা কার্ড পেয়ে গেছি তো চলো আই থিংক এবার আমরা এই সুইচটাকে মারতে পারবো আর আমরা ওই পাশে যেতে পারবো বাট বাকি যেটা মেন কথা যে এটাকে তাড়াতাড়ি ইয়ে করে দে আর টেলিপোর্ট হয়ে যা আর এটাকে স্যাট করে টিপে দে ভাই বাকি আমি ভাই ড্রোন চালাতে এক্সপার্ট হয়ে গেছি তোমরা দেখছো নিশ্চয়ই বাকি ঠিক আছে চলো এটাকে টিপে দিয়েছি আর এখানে আমাদের এন্ড সামনে আছে বলছে আর ওটা পড়ে গেলো কেন হলো আমি তো কিছু করিনি বাকি সুইচ টিপে দিয়েছি আর দরজা ওপেন আর এই চেয়ারটা নিজেই পড়েছে হ্যাঁ আমি কিছু করিনি ফার্স্টে বলে দিচ্ছি বাকি আমরা হ্যামার পেয়েছি আর একটা একটা লেটার পেয়েছি ডিস্ট্রাকশন এট ওয়ান বাকি ঠিক আছে ডিস্ট্রাক ওদিক তো অন্ধকার হয়ে গেল না ওটা ওরকমই ছিল ভাই আচ্ছা কাঁচ রয়েছে এখানে একটা প্রজেক্টরও রয়েছে বাকি ঠিক আছে চলো যাওয়া যাক আরামসে ভাই এবার আমরা আই থিংক ওই প্ল্যাঙ্ক গুলোকে খুলতে পারবো আমার যা মনে হয় আমি জানি না বাকি তুই কোথাও নড়বি না ভাই তুই আমাকে ফার্স্টে ভয় দেখিয়েছিলি নড়লে ড্রোন এখানে আনছি এই দেখ ড্রোন পাহারা দিতে রাখি ভাই এখানে বাকি ড্রোনটা আসুক ভাই ড্রোনটার জন্য একটুখানি সাহস পাবো এখানে ড্রোনটাকে নিয়ে এসে পাহারা দিতে লাগিয়ে দিই যাতে এর উপর নজর রাখে বাকি ঠিক আছে চলো এইটাকে আমাদের খুলতে হবে দুটো খুলে দিয়েছি ড্রোন তুই একে দেখবি ভালো হবে বাকি ঠিক আছে চলো আমাদের এই পাশে যেতে হবে আর দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই যে কি বলবো একে পাখি প্লমিঙ্গো নাকি মুরগি কোথায় দেখে এসছে তলা দেখে হেঁটেই দেখো এখানে ওর পায়ের দাগ আছে আর মুখেরও দাগ আছে ভাই চোঁচের মুখ গেতে গেতে পা দিয়ে এসছে আস্তে আস্তে ভাই প্রেস প্রেস টু জাম্প থ্যাংক ইউ এতক্ষণ বাদে বলার জন্য বাকি এটা কি রয়েছে ভাই আচ্ছা এদিকে সিট এলো ওটা দিয়ে টিপলাম ওকে আমাকে আই থিঙ্ক এটাতে উঠতে হবে আমি যাই না বাট আমার তো মনে হয় এখানে উঠতে হবে ঠিক আছে চলো আমি উঠে পড়ি আরামসে আর এটা কোথায় নিয়ে যাবে আমি যাই না একটা ছোট্ট খাট্টো আমরা রাইডে যেতে চলেছি আর তলায় তোমরা দেখেছো কোথায় থেকেও এসেছো ভাই চলো চলে যা গো আর দেখো ভাই একদম অন্ধকার জায়গা থেকে ও উঠে এসছে ইয়াস এই দেখো ও সাউন্ডটা কেমন চেঞ্জ হয়ে গেলো এক মিনিট সাউন্ডটা কেমন চেঞ্জ হয়ে গেল আর একদম ভাই ওই অন্ধকার জায়গা থেকে ও উঠে এসছে আর এখানে ছিলটা কি এত গভীরে ভাই এবার আমাকে নামতে হবে আই থিঙ্ক আর এটা ঘুরবে এরকমই থাকবে আবে ঘুরে যা ঘুরছে না ভাই আগে ঠিকই আছে চলো আমি যাই না এখানে আমাকে কি করতে হবে বাট আমি টেলিপোর্ট করে নি এখানে ভাই এ এখানে চলে আসছে আর এটা কি হোয়াট ওয়াজ মাই কালার আচ্ছা এদের কালার দিতে হবে তারপরেই এই দরজাটা খুলবে আর এই পাশ থেকে আমরা একটা কার্ড পাবো আমরা কার্ড কি ডাইরেক্ট নিতে পারবো না ভাই এরকম ভাবে যদি কোনো গ্লিচ ফ্লিচ থাকে ভাই আমি দেখতে পাচ্ছি বাট নিতে পাচ্ছি না এই ফাঁক থেকে আমি থাকলে তো ভাই হাত ফাট ঢুকিয়ে দিতাম বাকি ঠিক আছে চলো কার্ড আই থিংক পেয়ে গেছি না পাইনি ভাই বাকি আমাকে এর কালার গুলোকে মনে করে আনতে হবে ওপাশ থেকে কালার কি ছিল গ্রিন হোয়াইট ব্লু অরেঞ্জ ওকে আমার তো তাই মনে হয় গ্রিন হোয়াইট রেড রেড গ্রিন হোয়াইট রেড আই থিঙ্ক আমার তো তাই মনে হচ্ছে ছিল আর এটা ছিল হচ্ছে পিঙ্ক বাট আমাকে মনে হয় আবার আমাকে গিয়ে কালারটা দেখে আসতে হবে বাকি ঠিকই আছে আমি চেপে পড়ি এটাতে আরামসে ভাই পড়ে যাস না আমি চেপে পড়েছি আর আমাকে আবার ওপাশে যেতে হবে আর কালার দেখে আসতে হবে তারপর আমরা ওটাকে খুলতে পারবো বাট যেটা হচ্ছে মেন কথা যে কালার গুলো ভাই আমার মনেই থাকবে না ছ খানা কালার তো আমরা চলে এসেছি হচ্ছে এই পাশে আর এবার আমাদের ভাই কালার মেনলি দেখতে হবে যে কি কি কালার আছে তোর কালার তো ব্লু আছে আমি জানি বাট আমাকে ভাই এবার প্রত্যেক জনের সেপারেট সেপারেট কালার দেখতে হবে এরকম আমি বলছিলাম এই হোয়াইট দেখো ওকে হোয়াইট ব্লু রেড আছে এবার আমি কিভাবে মনে রাখবো যে কার হোয়াইট কার ব্লু এরকম কোনো ফটো ওটো তো নেই আমি দেখেছিলাম ওকে সামনের দিকে ছিল ভাই সবার ফটো একসাথে এই দেখো এটা হচ্ছে গ্রিন বড় মনস্টারটা গ্রিন মেয়েটা হোয়াইট আর এটা রেড ছেলেটা সিংওয়ালাটা রেড গ্রিন হোয়াইট রেড গ্রিন হোয়াইট রেড পিঙ্ক ব্লু অরেঞ্জ গ্রিন হোয়াইট রেড পিঙ্ক ব্লু অরেঞ্জ তোমরা কমেন্ট করে দাও তাড়াতাড়ি এই কালারটা রয়েছে ওকে ঠিক আছে চলো এবার যা যাক আমি আরেকবার ভুলে যাচ্ছি গ্রিন হোয়াইট রেড পিঙ্ক ব্লু অরেঞ্জ গ্রিন হোয়াইট রেড পিঙ্ক ব্লু অরেঞ্জ ওকে ঠিক আছে চলো এবার তো হয়ে যাবে ভাই এবার আরামসে করে নেবো আমার যা মনে হচ্ছে বাট যদি ওখানে সিকোয়েন্স আলাদাভাবে সাজানো থাকে তাহলে তো ভাই ভুলে যাবো আমি মানে আমি তো ক্যারেক্টার হিসেবে মনে রাখিনি আমি তো শুধু কালার ওয়াইজ মনে রেখেছি এবার যদি কালার আলাদা থাকে তো ভুলে তো যাবো ভাই বাকি ঠিক আছে চলো

আমি আমি করব তো কি করব ওখানে আমাকে এরম ভাবে dara করছে আমি কি করব ভাই ওখানে আর এস বলে একটা লেটার পড়লে समझ नहीं ना এস দিয়ে আর কি ভাই আমার নাম হতে পারে वेल तो गाइस हमरा आबार ওখানে আর এবারেও আবার পাখিটা আসছে আর এবারে আমাকে কিছুতে একটা ভাব দে ভাই কতদূর কি পালাবার রাস্তা আমি যদি এটাকেই অফ করে দিই ও আসার আগে আমি যদি আচ্ছা আমরা এদিকে যেতেই পারবো না ভাই ও হেলো আমরা এদিকে যেতেই পারবো না আমার ড্রোন এখানে আছে আর কিছু করতে হবে আমাকে হ্যালো এদিকে একটা বাটন আছে ওকে ভাই এই বাটনটা টেপ 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 ভাই ড্রোন ড্রোনা এবার তাড়াতাড়ি যা বড্ড লেট করছিস টিপে দে টিপে দে ভাই টিপে দিয়েছি এদিকে রাস্তা আসছে ও ভাগ যা ভাব যা ভাব যা ভাগ যা ভাব যা হেল্পা ভাই করতে হবে পালিয়ে 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 গেছি 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 আরে আরে এ তো এখনো আসছে ও ভাই ও ভাই আরে এদিকে যেতে পারছি না এদিকে যা আ ভাই এদিকে তো যাওয়াই যাচ্ছে নাকি কিভাবে মারবো ভাই আমি তো বুঝতে পারছি নাকি কিভাবে মারবো যেভাবে তারা করছে ভাই কিছু তো একটা করতে হবে আর নেক্সট লেটার হচ্ছে আর এস আর আর এসছে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে ওকে আসতে দাও একে ভাই ওকে আসতে দাও আমি বুঝতে পেরেছি কি করতে হবে তুই তাড়াতাড়ি একটু নর ভাই ড্রোন নেই তো তোর জন্য আমি একদিন মারা যাবো আচ্ছা এখন হয়নি ভাই লাইট আসার আগে আমি একটু ডুবে থাকি ভাই ও বড্ড কাজ দিয়ে যাচ্ছে ও যে ওদিকে আসবে আমি সুইচটাকে টিপে দেবো তারপর পালিয়ে যাবো ভাই এখান থেকে আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে মেনলি বাকি হয়ে যা হয়ে যা চলে এসছে চলে এসছে নাপ দে দে নাপ ওকে হয়ে গেছে তাড়াতাড়ি এটা ড্রোন ড্রোন টিপে দে বাকি ড্রোন টিপে দিয়েছে দৌড় দূর 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 ভাই আমি বুঝতে পেরেছি আমার কী করতে ভাই আর ভাগ্জা 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 আরে ভাগ্জা আমি করিনি এটা ভাই কি বাজে কেস চলছে মাঝখান থেকে ফাঁক থেকে পড়লাম ভাই আমি নেক্সট লেটার এইচ এস আর এইচ এটা এটা কিন্তু আমার ভুল ছিল না ভাই এটা চিয়ারটার দোষ ছিল আমি ওই চিয়ারটার ধাক্কা খেয়েছি গিয়ে ওয়েল তো ভাইস ও আবার আসছে আর আমি এবারে এইখানে নিয়ে গিয়ে রেডি রাখবো ভাই একেবারে যা তুই আগে গিয়ে ঠুকে দে ভাই ওকে আসতে দে তুই রেডি থাক বাকি ও আসছে ঠিক আছে চলো ও নামবে আর আমি সুইচ টিপে দেবো ভাই টিপে চলে চলেছে ভাব যা ভাব যা ভাব ভাবছা ভাই ও আসছে কিভাবে আসছে দেখো ভাই আমরা চলে এসছি আর আমাদের এমার্জেন্সি স্টপ দিতে হবে আরে আমি জানতাম আমি জানতাম এটাই হতে চলেছে আমি জানতাম ওকে তলায় পড়ে গেছে আর আবার উঠবে ভাই ওরম ভাবে ঠিক আছে পালিয়ে যায় এখান থেকে আমাকে এবার কি করতে হবে আমাকে কি এখান থেকে পালাতে হবে ড্রোন চলে এখানে ওকে চলো ড্রোন চলে এসছে এবার আমাকে আই থিঙ্ক এখান থেকে পালাতে হবে যেটা হচ্ছে মেন কথা যে এদিকে ব্লু কার্ড চলবে না গ্রিন কার্ড তো আমাদের কাছে রয়েছে খুলবে

এটা কি ভাই এটা তলায় নেমে যাচ্ছে আর এদিক থেকে আই থিঙ্ক আমার কেমন ভাইব আসছে কেউ তো একটা দৌড়ে আসবে খুব বাজে দৌড়ে আসবে আমার তো মনে হচ্ছে কেউ আসবে ভাই বাকি এখানে এটা খুলে গেল আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল ভাই এত সিক্রেট ভাবে বানানো আর এখানে বাইদ তোমরা যারা জানো না এখানে ভাই বাচ্চা কিডন্যাপ হয় আর একটা চলে এসছে চলো এটা তো আই থিংক আমরা বাড়ি যেতে পারবো আমাদের ফ্লাইটে আমরা চলে যেতে পারবো এটা দিয়ে চল এবার ভাই আমি তলায় পড়তে চাই না চল লাফা ওকে চলো এখানে কাট দিয়ে দিয়ে আরামসে আমরা ভাই তলায় নেবে যাই আর আমরা গাইস আরামসে স্কেপ করে যাবো আমার যা মনে হচ্ছে এত লম্বা সফর ত্যাগ করার পর ভাই স্কেপ তো বানতাই বাকি ঠিক আছে কেউ না দৌড়ে আসে ভাই ভাই বাসছে কেমন দৌড়ে আসবে এখানে আয় এখানে আয় রোন ওই তলায় আয় তুই উপরে কি করছিস আগে আমরা কোন একটা অন্ধকার জায়গা দিয়ে চলে এসেছি কোন তো একটা অন্ধকার জায়গা আর এটা কিছুর একটা তো কেস হলো ও কার আওয়াজ আসছে ভাই একটা কার একটা খুব বাজে আওয়াজ আসছে হ্যালো ও কি হচ্ছে এখানে